হাই বন্ধুরা, কেমন আছেন? নতুন কথা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো শিক্ষকদের নিয়ে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রাইভেট টিউটরের কাছে পড়াশোনা করেন, কিন্তু প্রত্যেকটা প্রাইভেট টিউটরের তো আর ভালো হয় না। তাদের মধ্যে এমন অনেক প্রাইভেট টিউটর আছে যাদের চরিত্র খারাপ আছে। তো বন্ধুরা, এই রকম টিউটরদের চরিত্র খারাপ আছে, আপনি বুঝবেন কিভাবে? তো এখানে আমি চারটে লক্ষণের কথা বলবো। সেই চারটে লক্ষণ যদি আপনার দেখা লক্ষণের সঙ্গে মিলে যায়, তাহলে আপনি বুঝবেন আপনার প্রাইভেট টিউটরের চরিত্র খারাপ এবং আপনি সেই টিউটরের কুনজরের হাত থেকে বা তার খারাপ উদ্দেশ্যের হাত থেকে বাঁচতে পারবেন। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক এই চারটি লক্ষণ কী কী। 1 নম্বর লক্ষণ হলো খারাপ নজর। বন্ধুরা, আপনি দেখবেন আপনার টিউটর কি আপনার দিকে খারাপভাবে নজর দিচ্ছেন, আপনার দিকে খারাপভাবে দেখছেন, তাহলে আপনি বুঝবেন আপনার শিক্ষকের চরিত্র খারাপ। 2 নম্বর লক্ষ্য হলো খারাপ স্পর্শ। বন্ধুরা, আপনার টিউটর কি আপনার গোপনীয় স্থানে স্পর্শ করার চেষ্টা করছে, তাহলে আপনি বুঝবেন আপনার টিউটরের লক্ষণ খারাপ, আপনার শিক্ষকের চরিত্র খারাপ। 3 নম্বর লক্ষণ হলো দেরি করে ছুটি দেওয়া। বন্ধুরা, দেখবেন অনেক সময় আপনার যতক্ষণ পড়ানোর কথা ততক্ষণ তার থেকে অনেক অনেক সময় পেরিয়ে যাচ্ছে, এমনকি হয়তো রাতও হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে ছাড়ছে না, ছুটি দিচ্ছে না। তাহলে আপনি সেই শিক্ষকের থেকে রক্ষা পেতে পারবেন আমার এই লক্ষণগুলো যদি আপনার দেখা লক্ষণের সঙ্গে মিলে যায়। 4 নম্বর লক্ষণ হলো বাজে বিষয় নিয়ে আলোচনা করা। বন্ধুরা, আপনি পড়তে গিয়েছেন, কিন্তু দেখবেন যে আপনার পড়ানোর বিষয় ছাড়াও আপনার শিক্ষক হয়তো আপনার সঙ্গে বাজে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে, তাহলে আপনি বুঝবেন তাহলে আপনার সেই শিক্ষকের নজর খারাপ আছে, শিক্ষকের চরিত্র খারাপ আছে। তো বন্ধুরা, এই চারটি লক্ষণ আপনারা যদি যদি আপনার দেখা লক্ষণের সঙ্গে যদি মিলে যায়, তাহলে আপনারা বুঝবেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের শিক্ষকের চরিত্র খারাপ এবং আপনারা সেই শিক্ষকের হাত থেকে রক্ষা পেতে পারেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং এই রকম কিছু বিষয় জানার থাকলে আমাদের এই চ্যানেলটি আপনাদের অবশ্যই উপকৃত হবে। সেই জন্য বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।